মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল গিয়ে চলে এসেছি কাজ সেরে ভোট দিয়ে, আমাদের ভোটের পর্ব ডান। এখন হচ্ছে ব্রেকফাস্ট, আজকে হচ্ছে এগ রোল, কিন্তু হ্যাঁ মানে একটু হেলদি ভার্সন অফ এগ রোল, যেটাতে এগ হোয়াইট ইউজ হয়েছে আর হচ্ছে গিয়ে যেটা রুটি দিয়ে তৈরি হয়েছে, ময়দার হয়নি। তো এখন ব্রেকফাস্ট করতে করতে আমি এদিকে করছি এখানে এডিটিং, দীঘার লাস্ট পার্টটা এডিটিং হচ্ছে, কাজ করতে করতে ব্রেকফাস্ট হবে। চলো এখন ব্রেকফাস্ট করা যাক, তারপরে আজকে অরিজিৎ বাড়ি আছে, কিছু স্পেশাল রান্না বান্না করবেন স্যার, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তুমি অনেক হ্যাপি আছো? হ্যাঁ, চিঙ্কি এত কাজ করছে না, আমি দেখে খুব হ্যাপি হয়ে গেছি। চিঙ্কি তো বড় হয়ে গেল। আমাদের যে জিমের শিফটিং হচ্ছে, নিচ থেকে এখন ওপরের ঘরে জিমের সব মালপত্র উঠছে, লোক এসছে, এই ঘরটা খালি করা হয়েছে, এখানে এখন জিমটা সেট আপ হবে। আপনার রান্না কত দূর স্যার চলছে, কিরম চলছে দেখি, গন্ধ তো ভালোই ছাড়ছে। গন্ধেই খিদে হয়ে গেল। এটা মটন হলে আরো বেশি ভালো হবে। সে কি করা যাবে, মটন কাল হবে, কাল কাল গন্ধ চেষ্টা করছি, মটনের গন্ধ পাওয়া যায়, চিকেনের ভেতরে মশলা দিয়ে চিকেনের ভেতরে কি জোর করে মটনের গন্ধ ঢোকাবে নাকি? কি অবস্থা, মটন ভালোবাসে বলে বলছে মটনের গন্ধ ঢোকানোর চেষ্টা করছি চিকেনের ভেতর। কালকে মটন হবে, কালকে প্রচুর খাওয়া দাওয়া আছে, কালকে কি আছে, কালকে আছে টিঙ্কুর বার্থডে, 28 February, কালকে টিঙ্কুর বার্থডে, তো কালকে বেশ ভালো সেলিব্রেশন আছে। আজকে তার আগে ভোটের দিনের সেলিব্রেশন, মানে বেসিক্যালি ছুটির সেলিব্রেশন চলছে আজকে খাওয়া দাওয়া করে। সানডেও পড়েছে তো মাংস তো খেতেই হবে, এটা রুলসের মধ্যে পড়ে না। তো চলো এখন ঘরে টুকটাক কাজ আছে, টিঙ্কুর ঘরেরও একটু কাজ আছে, বেডশিট ফেডশিট চেঞ্জ করতে হবে, এইসব কাজ করি, বকবক করলে আমার কোনো কাজ হবে না। আর ভালোই বাইরে ঝলমলে রোদ উঠেছে একদম। ঠেকাবি না, ঠেকাবি না, ঠেকাবি না, গাছে জল দিচ্ছে, জল দিচ্ছে, বেশি জল লাগতো না, অল্পই লাগবে, গাছটা বেশি জল লাগে না তো, ব্যাস ব্যাস হয়ে গেছে, অনেক জল খেয়ে নিয়েছে, জল চিঙ্কি দেখতে দেখতে বড় হয়ে গেল, এই সেই পুচকু যাকে আমরা খাইয়ে দিয়েছিলাম, আজকে নিজে নিজেই খাচ্ছে। তুমি বড় হয়ে গেছি তাই না? দাঁড়া তো চশমা ঠিক করে দিই, চশমাটা হয়ে গেছে তো। কি দেখছিস এখন? রায়ান,
গালে ভাতে ভরে গেছে। চলো বাকি ভিডিওটা জিনিয়াই করবে, মানে মেয়ে খেলো আর মা খাচ্ছে দেখাবো না, মা খাচ্ছে কম ঝালে গুয়া করছে বেশি, মাংসটা দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস একদম, থ্যাংক ইউ। কিন্তু অ্যাজ ইউজুয়াল মিস্টার চৌধুরী যদি রান্না করেন তাহলে আমার ঝালে এরকমই অবস্থা হয়। আমি তো এরকমই রান্না করি, কী করবো, আমার ঝাল ভালো লাগে। ওই যে এত লেট হয়ে গেছে খেতে, এটা ওটা কাজ করতে করতে ঘরে কোনো ব্লগ হয়নি খাওয়ার সময়, তোমার সাথে মেনুও শেয়ার করা হয়নি। টুপি পরে আছো কেন? চুল শুকোচ্ছি। মনে হচ্ছে কি পরেছো একটা? এটা স্পেশাল টুপি। চিঙ্কি আর চিঙ্কির দিদি খেলা করছে টেন্ট হাউসে বসে। কি খেলছিস? রান্না রান্না কি রান্না হচ্ছে আজকে? আজকে রেস্টুরেন্টে কি রান্না হচ্ছে? অনেক রান্না, অনেক রান্না। মেনুতে কি কি আছে? মেনুতে পকোড়া আর অনেক কিছু। পকোড়া আর অনেক কিছু? তাহলে এক প্লেট পকোড়া পাবো কি আমি? হ্যাঁ। আচ্ছা এক প্লেট পকোড়া ভেজে দাও গরম গরম, আর একটু সস আর একটু স্যালাড দিবি, ঠিক আছে? আচ্ছা বানা। পুরো টেন্ট হাউসের ভেতরটা খেলনায় ভরে দিয়েছে, তোরা বসবি কোথায়? সব সাজালে তো ভেতরে তোরা বসতে পারবি না, অত কিছু সাজাস না, আমাদেরই জায়গা হচ্ছে না। হ্যাঁ অত কিছু সাজালে তো তোরা বসতে পারবি না, তাই তো কম কম নিচ্ছি। দেখি চিঙ্কি কোনটা পছন্দ, এটা নেবে? এবার রান্না কর রান্না। ওকে থ্যাংক ইউ। দিস ইজ সো টেস্টি অ্যান্ড ইয়ামি, থ্যাংক ইউ। দেখলে তোমরা ব্লগটা, মেয়ে আর তিতলি বেশ মজা করেছে আজকে, অনেকদিন পর দুজনে মিলে খেলতে পেরেছে, মেয়েও বেশ মজা করেছে। তো আজকে মেয়ে বেশ টায়ার্ড খেলে ঠেলে, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে পার্টি আছে, বার্থডে পার্টি, তোমরা তো জানোই আমি ব্লগে শুরুতেই বলেছি। তো কালকের ব্লগটা অবশ্যই চেক আউট করো, আশা করছি ভালো লাগবে, সবাই আসবে, তো ফুল অন মজা হবে। যাই হোক কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে আমায় জানিও, যদি এখনোই পরিবারের সদস্য না হয়ে থাকো, যেরকম অনেকেই তোমরা করে থাকো যে ব্লগ দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা বাজাতে ভুলো না যাতে আমার কোনো ভিডিওস মিস না হয়। দেখা হবে পরবর্তী ব্লগে, টেক কেয়ার, বাই বাই।